তার বক্তব্য অনুযায়ী হিরো আলমের সে একজন ভক্ত। হিরো আলমকে গত এক বছরে ফোন দিয়েছে কিন্তু হিরো আলম কখনই সেই ফোনে রিসপন্স করে নাই। 24-27 তারিখে একটি অভিযোগ দায়ের করে, যেটি হচ্ছে যে তাকে অজ্ঞাত ফোন থেকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা তার অভিযোগটি একটি জিডি লিপিবদ্ধ করি, জিডি লিপিবদ্ধ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং সেই অনুযায়ী আমরা তদন্ত শুরু করি। তদন্তে যেহেতু সে একটি অজ্ঞাত নাম্বার দিয়েছে, সেই নাম্বারের সূত্র ধরে তথ্য প্রযুক্তির আলোকে আমরা একজন ব্যক্তিকে সিলেট জেলার গোলাপগঞ্জ থেকে আটক করি গতকাল বিকেলে এবং তাকে আজকে আমাদের হেফাজতে নিয়ে আসি আমরা। যে সেই ব্যক্তি হিরো আলমকে হুমকি দিয়েছে মর্মে সে স্বীকার করে, সে আসলে একজন সাধারণ মানুষ। সে ওখানকার সিলেট এমসি কলেজের এমবিএ ফাইনাল ইয়ার স্টুডেন্ট এবং সে হিরো আলমকে গত এক বছর যাবৎ অনেকবার ফোন দিয়েছে। হিরো আলমকে তার বক্তব্য অনুযায়ী হিরো আলমের সে একজন ভক্ত। হিরো আলমকে গত এক বছরে ফোন দিয়েছে কিন্তু হিরো আলম কখনই সেই ফোনে রিসপন্স করে নাই, দু একবার কথা বললেও আন্তরিকতার সাথে কথা বলে নাই। সেই কারণে সে গত পরশুদিন যখন হিরো আলমকে ফোনে পেয়েছে তখন সে এক পর্যায়ে উত্তেজিত হয়েই তাকে এই কথাগুলো বলেছে বা তাকে হত্যার হুমকি যেটা জিডি দেশে উল্লেখ করেছে এইটা সে করেছে। এটি হলো তার পক্ষ। সে আমার দীর্ঘদিন ফোন ধরে না, ফোন ধরার না ধরার কারণেই সেদিন যখন ফোন ধরেছে তখন আমি তাকে মূলত এই কথা বলেছি। রাজনৈতিক কোনো পয় পরিচয় তার নাই, ফ্যামিলিগতভাবে সে ছাত্র মানুষ, এটাই তার পরিচয়। না, তার কোনো অপরাধের কোনো ইতিহাস নেই। উনি এসেছেন মূলত ওনার যে জিডির আসামি এটা আটক হয়েছে বিধায় উনি দেখতে এবং জানতে এসেছেন যে আসলে সেই আসামি থানায় আটক হয়েছে এবং এটার জন্যই মূলত তিনি সংবাদ পেয়েছেন। আমাকে যে গত দুই দিন আগে যে আপনারা মৃত্যুর হুমকি দেয় দিয়ে আসামি, সেই আসামিকে আজকে হাতিদের থানাতে ধরেছে আপনারা সবাই জানেন। এখানে তাদের মনে করেন যে আমাকে মারার হুমকি দিয়েছে, তার বিষয়ে আমরা আদালতে গেছিলাম, সেখান থেকে আমাদের এখানে এ পাঠাইছে তাকে রিমান্ডে নেওয়ার জন্য এবং তার পিছনে আছে কে, সে আমাকে বারবার একটা কথা বলেছে, তার বড় ভাই, তার বড় ভাইয়ের বিরুদ্ধে আমি মিডিয়াতে কেন কথা বলি এবং মনে করেন তারকে বিরুদ্ধে মামলা কেন করেছেন, এ কথা বলে সে আমাকে হুমকি দিয়েছে, মেরে ফেলার কথা বলেছে। এখন আমি হাতিদের থানাকে বলেছি, পুলিশ প্রশাসনকে দৃষ্টি এখন তো বলেছে, এই বড় ভাইটা কে, এই বড় ভাইকে জানা তারকে আইনে পড়তে আনা হয় এবং শাস্তি দেওয়া হয়। সেই সাথে আর একটা দৃষ্টি আকর্ষণ করতেছে আপনারা ডিবি আরুণ স্যারকে, যে আপনারা আমাদেরকে যে আসামি গত 17 তারিখে যে মারধর করেছিল, যাদেরকে আপনারা ধরেছেন তাদের আমরা কি ধরা পড়তে স্যার, না তাদের আমরা খুব তাড়াতাড়ি আইনে আছে শাস্তির ব্যবস্থা করবেন? কারণ আমরা অতীতে দেখেছি অনেক আসামি ধরা হয়, তাদেরকে পরে ছেড়ে দেওয়া হয়। এবং আমরা সেদিনকে প্রথম দিন 16 জন আসামি ধরা হয়েছিল, পরে আমরা 7 জন আসামি পেয়েছি, কয়েকজন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। সে আসামিদেরকে কেন ছেড়ে দেওয়া হলো এবং এখন পর্যন্ত 15 জন আসামি তাদের কাছে আছে, এই আসামিটাকে ধরা পদ্ধতি আসবে না এদের দুটো বিচার করবে? তাই এদের তাড়াতাড়ি বিচার করার ব্যবস্থা এই কারণে করতেছে, তাহলে মানুষের আইনের প্রতি আসতে হবে। অনেক টাইমে তাদের আসামি ধরা হয়, উপর মহলের শক্তিতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তাই আমরা যে আসামিগুলো আমাকে 17 তারিখে মারধর করেছিল তাদের বিচারও আমরা এই বাংলার মাটিতে বাংলার জমিতে জনসাধারণ খুব তাড়াতাড়ি দেখা দেখতে চাই, তাদের কঠোর শাস্তি চাই, যা তার কোনোদিন যাতে এরকম যাতে মারধর কার্যকর না করা হয়।